রামায়ণের শেষ থেকে ফাঁস হল রামসীতার লুক। আবার এদিকে রাশমিকা ডিপফেক ভিডিও মামলা, কি জবানবন্দি নিল পুলিশ। অন্যদিকে পাকিস্তানি নায়িকা মাহিরার কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং। দুবাইয়ের কনসার্টে কি ঘটল তো বন্ধুরা বলছি বিস্তারিত। প্রথমে আসি রামায়ণের কাছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও রামায়ণের শেষ থেকে ফাঁস হয়ে গেল রামসীতা চরিত্রে রণবীর সাইর লুক। অভিনেতা অভিনেত্রী এবং নির্মাতারা ছাড়া শুটিং ফ্লোরে কোনো কলাকুশলী ফোন ব্যবহার করতে পারবে না বলে আগেই জানিয়ে দিয়েছেন নীতেশ। বড় বাজেটের এই ছবি নিয়ে যথেষ্ট সতর্ক তিনি। নীতেশ তিওয়ারির রামায়ণ নিয়ে উচ্ছ্বসিত দর্শকমহল। ছবিতে রামের চরিত্রে থাকছেন রণবীর কাপুর এবং সীতার ভূমিকায় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। শুটিংয়ের ফাঁকে কোনো চরিত্ররূপ যাতে ফাঁস না হয় সেদিকে কড়া নজর রাখছেন পরিচালক। অভিনেতা অভিনেত্রী এবং নির্মাতারা ছাড়া শুটিং ফ্লোরে কোনো কলাকুশলীর ফোন ব্যবহার করার অনুমতি নেই। বড় বাজেটের এই ছবি নিয়ে যথেষ্ট সতর্ক পরিচালক। মুক্তির আগে রামায়ণের কোনো চরিত্ররূপ ফাঁস হোক তা কোনোভাবেই চাননি নীতেশ। তবু সেট থেকে ফাঁস হল রামের চরিত্রে রণবীর এবং সীতার চরিত্রে সাই পল্লবীর লুক। লুক ফাঁস হওয়ার পরে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে সেই ছবি। সাই রণবীরের রসায়ন দেখে মুগ্ধ ভক্তরা। আবার এদিকে রাশমিকা ডিপফেক ভিডিও মামলা, কি জবানবন্দি নীল পুলিশ। গত বছর নভেম্বরে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি আপত্তিকর ভিডিও নেট দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিল। এই দক্ষিণী নায়িকার ভক্তরা বিশ্বাসই করতে পারছিলেন না এটা তাদের প্রিয় অভিনেত্রী। কিন্তু পরে জানা যায় রাশমিকার ডিপফেক ভিডিও ছিল সেটি। ভাইরাল হওয়া এই ভিডিওটি যে ডিপফেক তা জানতে বেশি সময় লাগেনি। পুলিশ এই ডিপফেক ভিডিওর তদন্ত করতে উঠে পড়ে লেগেছিল। ডিপফেক ভিডিও মামলার তদন্ত করছে দিল্লি পুলিশ সেলের আইএফএসও টিম। জানা গেছে তদন্তকারী দল সম্প্রতি মুম্বাই এসে রাশমিকার জবানবন্দি রেকর্ড করেছে। গত 21 জানুয়ারি দিল্লি পুলিশ এই মামলার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। পুলিশি তদন্তে উঠে আসে এ ঘটনার পেছনে আছে নবীন নামে 24 বছরের এক তরুণ। দিল্লি পুলিশ অন্ধ্রপ্রদেশের গুন্টুর থেকে তাকে গ্রেপ্তার করেছিল। অন্যদিকে পাকিস্তানি নায়িকা মাহিরার কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ সিং। দুবাইয়ের কনসার্টে কি ঘটল? পাকিস্তানি শিল্পীদের ভারতীয় বিনোদনীয় ফেরানোর জন্য আওয়াজ তুলেছিলেন অরিজিৎ সিং। বছর তিনেক আগে আবুধাবির এক কনসার্টে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, পাকিস্তানে কি ভারতবর্ষের গান নিষিদ্ধ, নাকি এখানকার মানুষ ওদের গান শুনছেন না? আদৌ ভারত পাকিস্তানের শিল্প সংস্কৃতির বিভেদ ঘটেছে, এবার পাক নায়িকা মাহিরা খানের কাছে ক্ষমা চাইলেন অরিজিৎ। দুবাইয়ের কনসার্ট থেকে দাবানুর গতিতে ভাইরাল ভিডিও। মাহিরা পাক নায়িকা হলেও গোটা বিশ্বে তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। শাহরুখ খানের সঙ্গে রাইস ছবিতে অভিনয় করে ভারতেও বেশ জনপ্রিয়তা লাভ করেছিলেন। সম্প্রতি দুবাইতে কনসার্ট করতে গিয়েছিলেন অরিজিৎ, সেখানে উপস্থিত ছিলেন মাহিরাও। দর্শকাসনে বসেই অরিজিতের গান উপভোগ করছিলেন, তবে গায়ক প্রথমটায় তাকে দেখে চিনতে পারেননি। আর যখন দর্শকদের ভিড়ে মাহিরা খানের উপস্থিতি তার নজরে আসে তখন পরিচয় করালেন অভিনবভাবেই। গান থামিয়ে অরিজিৎ সিংকে বলতে শোনা যায়, আপনারা হয়তো শুনে চমকে যাবেন। আমি কি বলবো? আচ্ছা, আমি একটু অন্যভাবে বিষয়টি উপস্থাপন করছি। ওখানে কি কোনো ক্যামেরা আছে? অনেকক্ষণ ধরে ওকে চেনার চেষ্টা করছিলাম, তারপর মনে পড়ল, আরে ওর জন্য তো আমি জালিমা গানটা গিয়েছিলাম। আমার সামনে বসে রয়েছেন মাহিরা খান। জালিমা গানটা গাওয়ার সময়ে মাহিরা নিজেও গাইছিলেন এবং ওখানে দাঁড়িয়েছিলেন, কিন্তু আমি চিনতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত। ম্যাম অসংখ্য ধন্যবাদ। কালো পোশাকে দর্শকাসনে বসেছিলেন গ্ল্যামারাস মাহিরা। অরিজিৎ সিংয়ের কথা শুনে খানিক লজ্জায় পেয়ে যান। পাল্টা উপস্থিত সকলের উদ্দেশ্যে হাতও নাড়তে দেখা যায় তাকে। সেই ভিডিওই বর্তমানে নেটপাড়ায় ভাইরাল। অরিজিৎ সিংয়ের বিনম্র আচরণে মুগ্ধ পাকিস্তানের শ্রোতারাও।